লাস্ট দিনের লাইভ ক্লাসে আমি পাই চার্টের উপর অনেকগুলো প্রবলেম করে দিয়েছিলাম, তোমরা আশা করি বাড়িতে ভালো করে করেছো। এবার তোমরা বলেছিলে যে স্যার সিজিএল বা সিজিএসএলে যে টাইপের কোশ্চেনগুলো পরীক্ষা আসে তো সেগুলো একটা একটা করে যদি একটু দেখে দিতেন তাহলে ভালো হতো। আমি সেটা একটা রেকর্ডিংয়ের মাধ্যমে দিয়ে দিচ্ছি, তো অবশ্যই যারা সিজিএল বা সিজিএসএল দিতে যাবে তো কেমন টাইপের কোশ্চেনগুলো পরীক্ষা আসে একটু দেখে নাও, ঠিক আছে? তো দেখো কেমন টাইপের কোশ্চেন আসে। তোমাকে একটা এখানে পাই চার্ট দিয়েছে, বলছে দ্য ফলোয়িং পাই চার্ট শোজ দ্য মান্থলি সেল অফ ল্যাপটপ অফ ফাইভ কোম্পানিজ এ বি সি ডি এন্ড ই। বলছে একটা কোনো স্টোর আছে, সেই স্টোরে কি হচ্ছে না প্রতি মাসে ল্যাপটপ বিক্রি হয়, পাঁচটা কোম্পানির ল্যাপটপ আছে, যেমন ধরো এইচপি বলো বা তুমি সোনি বলো, এরকম পাঁচটা কোম্পানি আছে, তাদের ল্যাপটপ আছে, সেই কোম্পানিগুলোর নাম এখানে এ বি সি ডি ই দিয়ে দিয়েছে। তো পাঁচটা কোম্পানি ল্যাপটপ আছে একটা কোনো স্টোরে প্রতি মাসে যে মানে যত হারে বিক্রি হয় আর কি, সেই পার্সেন্টেজটা এখানে দেওয়া আছে। কী দেওয়া আছে? বলছে এ কোম্পানির ল্যাপটপটা প্রতি মাসে ওই স্টোরটায় 40% বিক্রি হয়, বি কোম্পানির 15%, সি কোম্পানি 8%, এরকমভাবে এই রেজাল্টগুলো দেওয়া আছে, ঠিক আছে? এ বি সি ডি ই বলা আছে, 40, 15, 8, 25, 12, টোটালটা 100%। তুমি যদি এটা পুরো যোগ করে নাও দেখবে 100%, 40 আর 25 সিলিন্ডারে 65, 12 আর 8, 9, 20, তার মানে হচ্ছে তোমার 85 আর 15, 100, ঠিক আছে? পুরো 100% আছে। এবার তোমাকে কি বলছে, ইফ 2500 ল্যাপটপস ওয়ার সোল্ড বাই দ্য স্টোর ইন এ মান্থ, যদি ওই স্টোরে মাসে 2500 ল্যাপটপ বিক্রি হয়, তার মানে তোমার এই যে 100% সেটা কার সমান, 100% যেটা পার্সেন্টেজের দিক দিয়ে সেইটা হচ্ছে 2500 ল্যাপটপের সমান। তাহলে বলছে ওই স্টোরে যদি 2500 ল্যাপটপ বিক্রি হয় তাহলে বলছে দেন হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য নাম্বার অফ ল্যাপটপ সোল্ড ফ্রম কোম্পানি এ অ্যান্ড ড্যাড অফ কোম্পানি সি। বলছে তাহলে তুমি বলো হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য নাম্বার অফ ল্যাপটপস, পার্থক্য বলো, কার কার পার্থক্য, কোম্পানি এ আর কোম্পানি সি, এই দুখানা কোম্পানির মধ্যে যে ধরো কোম্পানি এতে যতগুলো ল্যাপটপ বিক্রি হয়েছে কোম্পানি এর আর কোম্পানি সি এর যত ল্যাপটপ বিক্রি হয়েছে তার মধ্যে যে ডিফারেন্সটা হবে সেটা আনসার দাও, এটা হচ্ছে কোশ্চেনটা। অনেক স্টুডেন্ট কী করে, কোম্পানি এ বের করে আগে, মানে কোম্পানি এ কত 40%, ও বলছে স্যার 100% যদি 2500 হয় 40% কত বের করে নিচ্ছি। একজন করে কি, কোম্পানি সি বের করে, তো স্যার 8% মানে বের করে নিলাম, তারপর স্যার যত যত হলো সেগুলোর মধ্যে বিয়োগ করলাম, এটা অনেকে করে, কিন্তু এটা বেকার টাইম নষ্ট। তুমি বলে কেন স্যার বেকার টাইম নষ্ট কেন বলছেন, তার কারণ হচ্ছে দেখো তোমাকে যখন ডিফারেন্স দিয়েছে তুমি তো এখানে জানো যে এর হচ্ছে 40%, সি হচ্ছে 8%, তাহলে এই ডিফারেন্স করে নাও না, এই ডিফারেন্সটা হবে 32%, তাহলে তুমি 32% ডিরেক্ট বের করো, 100% যদি 2500 হয় 32% কত হবে বের করো। এটা করার দুটো নিয়ম আছে, দু রকমভাবে করা যায়। আমি প্রথম নিয়মটা বলি, যেটা করলে হয়তো তোমার বেশি ইজি মনে হতে পারে, সেটা কি না সবসময় দেখো 100% রেজাল্ট যা হচ্ছে 32% রেজাল্ট বের করতে গেলে ডেফিনেটলি কম হবে, রেজাল্ট যেহেতু কম হবে তার মানে তুমি কী করবে, প্রথমে এখানে 2500 যেটা আছে সেটা লিখে ফেলো, 2500 যেটা আছে লিখে ফেলো, রেজাল্ট যেহেতু কম হবে এই দুটোর মধ্যে কমটা উপরে লিখবে বেশিটা নিচে লিখবে, এইভাবে করবে কম বাই বেশি। তাহলে আরেকবার কথাটা বলছি, একদম মাইন্ডে সেট করে নাও যে 100% যত হচ্ছে রেজাল্ট যত হবে, 100% মানে যা বোঝায় 32% ডেফিনেটলি কম বোঝাবে, রেজাল্টটা কম হওয়া উচিত না, রেজাল্ট যদি কম হয় এই দুটোর মধ্যে কম বাই বেশি গুণ করবে, আর কিছু করতে হবে না। এবার কাটাকাটি করো, দুটো শূন্য কেটে গেল, তার মানে তোমাকে 25 এর সাথে 32 গুণ করতে হবে, 25 দুনে 50, হাতে থাকলো 5, 25 দুনে 75, 5 এ 80, তো আনসার হলো কত, 800, অপশান সি হচ্ছে রাইট আনসার। এবার বলছে স্যার আর একটা পদ্ধতি, এটা তো একটা পদ্ধতি গেল, আর একরকম কীভাবে করা যায়, দেখো আর একরকম কীভাবে আমরা করতে পারি সেটা হয়তো আবার অনেকের ইজি মনে হতে পারে, বিশেষ করে যারা ম্যাথের স্টুডেন্ট যদি হয় বা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট হয় তার ক্ষেত্রে সেটা বেশি ইজি হতে পারে। সেটা কেমন না, 100% মানে 2500 দেওয়া আছে, তুমি এখান থেকে 10% বের করে নাও, 10% মানে একটা শূন্য কমে যাবে, 1% বের করে নাও মানে আর একটা শূন্য কমে যাবে, এই হয়ে গেল তোমার একটা টেবিল। এটা সবসময় এরকম টাইপের করবে তাতে কী লাভ হবে, তোমাকে চাইছে 32%, তো তাহলে দেখো 10 × 3 = 30 মানে এটা 3 গুণ হবে আর এটা 2 গুণ হবে, তবে গিয়ে 32% হবে, তাহলে এর 3 গুণ মানে 25 × 3 = 75, 750, আর এর 2 গুণ মানে 25 × 3 = 50, তো মোট হচ্ছে 800। আবার বলছি 32%, তুমি 100% 10% 1% বের করে নিয়েছো, 30% মানে কি, তুমি জানো 32 যেতে গেলে 30 লাগবে, তো 10 এর সাথে 3 গুণ করলাম, 3 গুণ করলাম এটা, তাহলে আর 25 × 3 = 75 আর 0 = 750 হয়ে গেল, আর এখানে 1% 2 গুণ করলে 2% হলো মানে 25 × 3 = 50 হলো, তাহলে হয়ে গেল টোটাল কত, 800, 32%।
35% মানে কী করতে, এটা তিন গুণ হবে আর এটা পাঁচ গুণ হবে, সেটা যোগ করে দিতাম। তাহলে অনেক সময় ম্যাথের স্টুডেন্টদের এটা একটু ইজি হবে বা সায়েন্সের স্টুডেন্টদের এটা ইজি হবে, আর আগের যে পদ্ধতিটা সেটা জেনারেল স্টুডেন্টদের বেশি সুবিধা হবে। তবে এটা যদি এরকম প্র্যাকটিস করতে থাকো, যে কোনো স্টুডেন্ট কিন্তু আমার মনে হয় টাইমটা সেভ হতে পারে, যেটা ইচ্ছে করতে পারো। পরে কোশ্চেনে চলে যাচ্ছে, নেক্সট কোশ্চেন কী বলছে দেখো, তোমাকে এখানে একটা পাইচার্ট দিয়ে দিয়েছে, পাইচার্টে কী কী বলা আছে, কালার করে দিয়েছে, বলে দেয়নি কোন জায়গাটা। দেখো নানারকমভাবে পাঁচ রকমের নানারকম মানে এখানে ড্রয়িং করেছে, দেখো একটা পুরো কালার করেছে, একটা সাদা করেছে, এটা একটু হালকা। অনেক স্টুডেন্ট না মানে কনফিউজ হয়ে যায় কোনটা কী হবে, এই জন্য এরকম দেয় সিজিএল সিজিএল ছেলে, কনফিউজ করার জন্য, টাইম নষ্ট করার জন্য। তুমি দেখবে এই যে সাইডেই বক্স করে দিয়ে দিয়েছে না, এটা একটা নির্দিষ্ট স্টাইল মেনটেন করে, হয় উপর থেকে এরকম যাবে বা নিচ থেকে যাবে, একটা নির্দিষ্ট স্টাইল মেনটেন করে দেবে। কারণ যে কোশ্চেন বানাবে তাকেও সেটা সেরকমভাবে একটা সাজালে তার ভালো লাগবে। মানে আমি যেটা বোঝাতে চাইছি, মানে আমি এখানে তোমাকে যেটা বোঝাতে চাইছি যে দেখো এইটা হচ্ছে পি, তার মানে পরেরটা কিউ, তারপরেরটা আর, তারপরটা এস, তারপরটা টি, তারপরটা ইউ, এটা বোঝাতে চাইছি। প্রথম পি, পি কিউ, আর, এস, টিউ, এরকম একটা নির্দিষ্ট স্টাইল মেনটেন করে আছে, দেখো নর্মালি এরকমই থাকে, খুঁজতে হয় না, নর্মালি এরকমই একটা নির্দিষ্ট স্টাইল মেনটেন করা আছে। অর্থাৎ তুমি একটু যদি কোশ্চেনটা যখন বাড়িতে পড়বে না, তখন শুধু এই জিনিসগুলো যদি একটু খেয়াল করো, তাহলে কিন্তু পরীক্ষা হলে, মেন পরীক্ষায় তোমার টাইম বেঁচে যাবে। যখন বাড়িতে পড়বে যদি এইটুকু জায়গাগুলো একটু খেয়াল করো, তাহলে কী দিয়েছে দেখো প্রবলেমটা, এইভাবে দিয়ে দিয়েছে। কোশ্চেন বলছে দ্য পাই চার্ট গিভেন বিলো শোজ দ্য নাম্বার অফ গার্লস ইন সিক্স স্কুল পি কিউ আর এস টি ইউ, দ্য টোটাল নাম্বার অফ গার্লস ইন অল দিস সিক্স স্কুল আর 3000, মানে আমার দেওয়া আছে 100% মানে 3000, এটা দেওয়া আছে। নাম্বার অফ গার্লস ইন এ পার্টিকুলার স্কুল ইজ শোন এ পার্সেন্টেজ অফ টোটাল নাম্বার অফ গার্লস ইন অল দিস সিক্স স্কুল, হোয়াট ইজ দ্য টোটাল নাম্বার অফ গার্লস ইন স্কুল পি এন আর। কোশ্চেনে বলছে বলতো পি আর আর এ, পি আর আর, হোয়াট ইজ দ্য টোটাল নাম্বার অফ গার্লস ইন স্কুল পি এন আর। পি এবং আর এ, পিটা কোনটা, এটা, আর কোনটা, পি কিউ আর, আর হচ্ছে এটা, এই দুটো যোগ করলে মোট কত হচ্ছে 48%, এটা জানতে চাইছে কোশ্চেনে, এটা জানতে চাইছে যে বলো হোয়াট ইজ দ্য টোটাল নাম্বার অফ গার্লস ইন স্কুল পি এন আর, পি আর আর এ মোট কতজন আছে, 48% বের করবো। দুটো টেকনিক, আমি সেকেন্ড টেকনিকটা অ্যাপ্লাই করছি, তাহলে বলো তো 100% এত, 10% মানে কত হবে, 100% হচ্ছে, 100% এত, 10% মানে 300, ধীরে ধীরে এটা লিখতেও হবে না, 1% মানে হচ্ছে 30, দরকার কত, 48%, কেমন বুদ্ধি কাজে লাগাচ্ছি দেখো। আমি কী করলাম জানো, 48 মানে 50-এর কাছাকাছি, আমি এটাকে পাঁচ গুণ করবো দিলে 50 হয়ে যাবে, এটা দুগুণ বের করবো দিলে এটা 2%, 50 থেকে 2 বাদ দিয়ে দেবো দিলে 48% হয়ে যাবে। আমার টার্গেট 48% বের করা, টার্গেট 48% বের করা। তাহলে দেখো 5×3=15, এদিকে হয়ে যাচ্ছে 1500, সেখান থেকে কত বাদ যাবে, 30×2=60 বাদ যাবে, তার মানে আনসার হবে 1440, এটা হবে তোমার আনসার 1440। আবার বলছি 100% দেওয়া আছে, 10% বের করলাম, 1% বের করলাম, টার্গেট 48%, কারণ এই দুটোর যোগ 48%, তো 48% 50-এর কাছাকাছি, তাহলে ইজি হবে কোনটা, না 50 থেকে 2 বাদ দেও, নাকি 40-এর সাথে 8 যোগ করা, 40-এর সাথে 8 যোগ করতে গেলে একটু বেশি যতটা পরিশ্রম করতে হবে, কারণ এখানে 8 গুণ করতে হবে, অনেক বড় রেজাল্ট আসবে, তো সেখানে একটা সমস্যা এলেও আসতে পারে, কিন্তু 50 থেকে 2 বাদ দেওয়াটা একটু বেশি সুবিধা হবে। তো এই কারণে আমি এটা 5 গুণ করে নিলাম, 1500, সেখান থেকে 2% বাদ দিয়ে দিলাম, তো 1440। এছাড়া তুমি যেভাবে বলেছিলাম 100% যদি 3000 হয়, তাহলে 48% ডিরেক্ট বের করতে পারো, এইভাবেও করতে পারো, 3000×48/100, আশা করি বুঝতে পেরেছ। তাহলে এটার আনসার কত হচ্ছে, এটার আনসার হচ্ছে 1440, 1440 অপশন এ হচ্ছে রাইট আনসার। চলো পরের কোশ্চেনে চলে যাচ্ছে, কী দিয়েছে দেখো, বাইরে খুব বৃষ্টি হচ্ছে, চলো আমরা ক্লাস বন্ধ করছি না, চলো 40 আগের প্রবলেমটা হয়ে গেছে, এবার এই প্রবলেমটা যাচ্ছে। বলছে কি, দ্য ফলোয়িং হিস্টোগ্রাম শো দ্য স্কোর বাই দ্য স্টুডেন্টস অফ গ্রেড টেন, গ্রেড টেনের স্টুডেন্টদের, মানে ধরে রাখো এই মাধ্যমিকের রেজাল্টের একটা স্কোর দেওয়া আছে, মাধ্যমিকের স্কোর দেওয়া আছে, কী দেওয়া আছে, হোয়াট পার্সেন্ট অফ টোটাল স্টুডেন্ট স্কোর মোর দেন 60%। এখানে বলছে এই যে তুমি হিস্টোগ্রামটা দেখতে পাচ্ছ সেখানে কেমন দেওয়া আছে, বলছে নাম্বার অফ স্টুডেন্টস, উপর দিকে নাম্বার অফ স্টুডেন্টস দেওয়া আছে, মানে এটা 0, এটা বোঝাচ্ছে, এই জায়গাটা বোঝাচ্ছে 5, এটা 10, 15, 20, 25, এরকম দেওয়া আছে, আর এই দিকটা পার্সেন্টেজ স্কোর বোঝাচ্ছে। কোশ্চেনে বলছে যে তুমি বলো তো কতজন স্টুডেন্ট এমন আছে যারা 60%-এর উপরে পেয়েছে। তুমি বলছো স্যার এ তো সোজা ব্যাপার, এইখান পর্যন্ত তো 60% স্যার, তাহলে এই 60%-এর এদিকে যে স্টুডেন্টটা হবে, মানে 25 আর 9
34 হবে, এ তো সোজা ব্যাপার। দিয়ে আমি তো টিক করে 34% মেরে দিলাম। না, স্টুডেন্ট কোথায় ভুলটা করে, তাড়াহুড়ো করতে গিয়ে এটা ভুল করে। এমন কিছু কোশ্চেন আহামরি ছিল না, সিজিএল সিজিএসএলেরই কোশ্চেন, এমন কিছু আহামরি ছিল না, কিন্তু প্রবলেমটা কোথায়, তাড়াহুড়ো করতে গিয়ে এই ভুলটা করে ফেলে। তোমাকে কোশ্চেনে সিম্পল বলেছে 60%-এর উপরে কতজন স্টুডেন্ট আছে, এখানে লেখা আছে পরিষ্কার 25 জন, এখানে লেখা আছে 9 জন, তাহলে 34 জন বোঝাচ্ছে, তো সিম্পলি ও 34% করে দেবে। কিন্তু ভুলটা কোথায় হচ্ছে, আমরা যে পার্সেন্টেজ বলি সেটা 100-এর উপরে, মানে মোট 100-এর মধ্যে 34 জন স্টুডেন্ট, এটা হচ্ছে পার্সেন্টেজ। কিন্তু আমাকে দেখতে হবে তো এখানে টোটাল স্টুডেন্টকে 100 দিয়েছে আদৌ। আমি যদি টোটাল স্টুডেন্ট কাউন্ট করি, দেখো এখানে 2 জন, মানে 0 থেকে 20% পেয়েছে 2 জন, 21 থেকে 40% পেয়েছে 2 জন, 41 টু 60% পেয়েছে 12 জন, 61 টু 80% পেয়েছে 25, 81 টু 100 পেয়েছে 9। তাহলে মোট স্টুডেন্ট কত, 2, 2, 4, 12, 25, 9, যদি ভালো করে হিসেব করে দেখি 25, 9, 34, 46, 50 জন, তাহলে 50 জন স্টুডেন্টের উপরে 34 জন স্টুডেন্ট আছে যারা 60% উপরে পেয়েছে। 50-এর উপরে 34 জন আছে 60% বেশি পেয়েছে, 60% বেশি পেয়েছে। তাহলে তুমি কি বলবে, 100-তে কত পার্সেন্টেজ, মানে তো 100-তে, তাহলে 50-এ যদি 34 হয় 100-তে কত হবে, নিচে যদি 100 করতে হয় তাহলে উপরে কত হবে, 68 হবে। তো আনসারটা কিন্তু 68% হবে। তো অনেক স্টুডেন্ট এই ভুল, এটা ভুল করে, কিন্তু অনেক স্টুডেন্ট তাড়াহুড়ো করতে গিয়ে ভুল করে। তাহলে এটা দেখতে হবে যে কতজন স্টুডেন্টের সাপেক্ষে এখানে দেওয়া আছে, এখানে দেওয়া আছে 50 জন স্টুডেন্টের মধ্যে 34 জন হচ্ছে 60% উপরে পেয়েছে, তাহলে 100-এর মধ্যে হলে সেটা 68 জন হবে, তাই এটা 68% হবে রাইট অ্যান্সার। চলে যাচ্ছে পরের কোশ্চেন। কি দিয়েছে দেখো ভালো করে, একটা বারগ্রাফ দেওয়া আছে, কি বলছে বারগ্রাফে, বলছে দ্য বারগ্রাফ গিভেন বিলো শোজ দ্য সেভিং অ্যান্ড এক্সপেন্ডিচার অফ 5 কোম্পানিজ, 5টা কোম্পানিতে কত টাকা সেভ করেছে তাদের আর কত টাকা খরচ করেছে তার একটা হিসেব দেওয়া আছে। সেভিং মানে পুরো কালার করা, আর এক্সপেন্ডিচার যেটা দেওয়া আছে সেটা হালকা কালার করা। তাহলে আমি যদি মোট সেভিংটা দেখি, তাহলে 600, 1600, 1200, 600 আর হচ্ছে 800, এগুলো হচ্ছে সেভিং, আর খরচগুলো এগুলো দেওয়া আছে, ঠিক আছে। তাহলে কোশ্চেন অনুসারে বলছে 5টা কোম্পানি আছে, তাদের নামও দিয়ে দিয়েছে, JKL MN, বলছে কি এদের সেভিং আর এক্সপেন্ডিচার দেওয়া আছে। কোশ্চেন কি বলছে, দ্য অ্যাভারেজ সেভিং অফ অল কোম্পানি ইজ হোয়াট পার্সেন্ট অফ দ্য অ্যাভারেজ এক্সপেন্ডিচার অফ অল কোম্পানি, বলছে সমস্ত কোম্পানির অ্যাভারেজ সেভিং যেটা হবে না, বলছে দ্য অ্যাভারেজ সেভিং অফ অল কোম্পানিজ ইজ হোয়াট পার্সেন্ট অফ দ্য অ্যাভারেজ এক্সপেন্ডিচার অফ অল কোম্পানি, প্রতিটা টোটাল কোম্পানির কী হচ্ছে যা সেভিং আছে তার অ্যাভারেজ বের করতে বলছে। এটাও অ্যাভারেজ দেওয়া আছে, এটাও অ্যাভারেজ দেওয়া আছে। স্টুডেন্ট কী করে, সব যোগ করে অ্যাভারেজ বের করে, মানে 5 দিয়ে ভাগ করার চেষ্টা করে। একবার ভেবে দেখো, আমি তোমার মতোই যদি করি যে দ্য অ্যাভারেজ সেভিং অফ অল কোম্পানি, তাহলে আমি কী করবো, এগুলোকে সব যোগ করে পড়বো, 1600, 622, এইগুলো যোগ করতে গিয়ে টাইম নষ্ট করে, কেমন না 600, 1600, 1200 এরকম পড়তে গেলে একটু টাইম নষ্ট হয়, বেশি সময় লাগে। আমি কী করবো, প্রত্যেকে 2 করে 0-তে পিছনে আছে সেটা ভাববো না, আমি সিম্পল নাম্বার নেব, 8, 6, 14, 12, 26, এটা হলো 16 আর 6, একদম সিম্পলভাবে, মানে পুরো নেবে না। তাহলে কী বললাম, আরেকবার বলছি মন দিয়ে শোনো, 2 করে 0 প্রত্যেকের পিছনে আছে, তাহলে 2 করে 0-কে বাদ দিয়ে দাও, শুধু এমনি নাম্বারগুলো ভাবো, 16, 6, 22, 12, 34, 6, 40, 48, সিম্পলভাবে এরকম ভাবো, 48 লেখো, দরকার নেই 4800 লেখার। তাহলে 5টা কোম্পানি এটার অ্যাভারেজ মানে বাই 5 করো, এটা হচ্ছে কি, এটা হলো তোমার সেভিং। এবার এক্সপেন্ডিচারে যাও, এখানেও 2 করে 0 আছে, তাহলে দেখো 2, 8, 2, 10, 6, 16, 4, 20, আর 20 মিলে 40, তাহলে এটা হচ্ছে 40, এটাও অ্যাভারেজ মানে এরকম। এখানেও 5 আছে, এখানেও 5 আছে, তাই অ্যাভারেজটা লেখার কোনো দরকার ছিল না, মানে আমি যদি সিম্পলি পরীক্ষা হলে 48/40 করি কোনো প্রবলেম নেই। কোশ্চেনটা চাইছে কি, সেভিং অফ অল কোম্পানিজ ইজ হোয়াট পার্সেন্ট অফ দ্য অ্যাভারেজ অফ এক্সপেন্ডিচার, মানে এক্সপেন্ডিচারের সাপেক্ষে সেভিংটা কত পার্সেন্ট হবে বলো, যার সাপেক্ষে বলা হবে সে থাকবে নিচে, তাই 40টা নিচে, এবার শতকরা মানে 100%, যার সাপেক্ষে বলা হবে সে থাকবে নিচে। তাহলে বলছে কি, তুমি অ্যাভারেজ সেভিং অফ অল কোম্পানিজ ইজ হোয়াট পার্সেন্ট অফ দ্য অ্যাভারেজ এক্সপেন্ডিচার অফ অল কোম্পানি, তোমার এটা দাঁড়ানো আর কিছু নয়, একটা শূন্য কাটো, 4, 12, তাহলে তোমার আনসার হবে 120%, 120%, অপশন সি হচ্ছে রাইট আছে। আশা করি বুঝতে পেরেছ, নর্মালি কী করতে, নর্মালি অনেক স্টুডেন্ট এইটা করতো, প্রথমে 4800 বের করতো, তাকে 5 দিয়ে ভাগ করে ক্যালকুলেশন করতো, আবার একজন কী করতো এটার জন্য 4000 বের করতো, তাকে 5 দিয়ে ভাগ করে ক্যালকুলেশন করতো, তারপর সেটা একটাকে আর একটা বাই করে 100% করতো। অল্প হলেও আমার মনে হয় একটু বেশি টাইম যাবে, আর এখানে আমি যদি এরকম করি তাহলে কোনো প্রবলেম নেই। তুমি স্যার আপনি যে 2 করে 0 করেছিলেন বাদ দিয়ে দিলেন, 2 করে 0 উপরে যেমন আসতো নিচেও আসতো, তাই আমি এমনি বাদ দিয়ে দিয়েছি। ওকে চলো পরে কোশ্চেন,
আশা করি বুঝে গেছো। তো এইরকম টাইপের কোশ্চেন, এই টাইপের কোশ্চেন আমরা সিজিএল সিএইচএসএলে একটা একটা করে কোশ্চেন আমরা দেখতে পাই, প্রতিবার থাকে একটা করে পাইচার্টের উপর। কিন্তু তুমি এরকম প্রবলেম অবশ্যই তুমি সিজিএল বা সিএইচএসএলে দেখতে পাবে। আরও অনেক কোশ্চেন আছে, আমি কেমন টাইপের কোশ্চেন পড়ে সেটা দেখালাম। বাড়িতে ভালো করে প্র্যাকটিস করবে, প্রতিটা সলভ করতে যাবে, যা প্রবলেম হবে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করে পাঠাতে পারো, ওকে? আর প্রত্যেকটা কিন্তু প্রবলেম আমি যেগুলো আগের দিন লাইভ ক্লাসে করে দিয়েছি সেগুলো কিন্তু প্রত্যেকটা করবে, অনেক দিয়েছি। ব্যাংকের পরীক্ষাতে পাইচার্ট খুব আসে, সেখানে দেখবে যে একসাথে পাঁচটা করে দেয় পাঁচ নাম্বার, ঠিক আছে? তো অনেক আসে কিন্তু, ওটা খুব ভালো করে ব্যাংক যারা ব্যাংকের পরীক্ষা যারা দিতে যাবে কাজে লাগবে। তাছাড়া স্কুল এসআইয়ের পরীক্ষাতে সিলেবাসে আছে টার্গেট স্কুল এসআই, তো ভালো করে পড়ো। সিজিএল সিএইচএসএল সামনে আছে, আশা করি তোমরা কোশ্চেন পেপার দেখছো, ভালো থেকো, টাটা।